আমার ছেলের ছোটবেলার কোনো স্মৃতি থাকলো না একটা ভুল, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, যেটা ঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যা 7টা আর এখন থেকে আমি আমার নতুন ভিডিও শুরু করলাম। তো সারাদিন ভিডিও করিনি তার কারণ শরীর ঠিক আছে কিন্তু ইচ্ছা করছিল না। তারপরে কী ভিডিও করবো, কোনো রান্না খাওয়া নেই, কিছুই নেই, আজকে নিচে খেয়েছি আর আজকে মাথাটা শ্যাম্পু করেছিলাম। তো সে কারণে দেখো ইয়ারবেন দিয়ে রেখে দিয়েছি, কারণ সামনে যে কুচি কুচি চুলগুলো আছে ওগুলো ওই ফ্যানের হাওয়ায় না উড়ে উড়ে চোখের সামনে আসে আর আমার অস্বস্তি লাগে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা ছেলে বায়না করেছে, মামা আমাকে লিচির জুস বানিয়ে দাও। তো সেই বায়না রাখতে এখন আমাকে এটা করতে হচ্ছে। আমি ঘরে বসেছিলাম, ছেলে একা একাই লিচিগুলো বের করে নিয়ে এখানে বসেছে, একটা বাটি নিয়ে বসেছে, যে ছোটো বাটিটা দেখছো ওটাও নিয়ে এসছে। তারপরে আমি এসে বললাম যে ঠিক আছে চল তোকে বানিয়ে দিচ্ছি। তো দুজনে মিলে বসে বসে ছাড়াচ্ছি, ছাড়িয়ে এবার এটাকে এখন জুস বানাতে হবে। আর ছেলেটা দেখো একবার এদিকে একবার ওইদিকে করছে আর তোমাদের বলছে হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা এখন লিচুর জুস বানাবো। লিচিগুলো সব দানা ছাড়িয়ে নিয়েছি এ দেখো, আর লিচিগুলো না অপুষ্ট, তো সে কারণে এ দেখো একদম পাতলা পাতলা হয়েছে, না হলে বিশাল পুরুপুরু হতো। আর দানাগুলোই সার, দেখো কতগুলো লিচু ছাড়িয়েছি। এইগুলো যদি ঠিক সময় পাকতো আর পুষ্ট হতো তাহলে পুরো এতটা হয়ে যেত। এর মধ্যে অনেকটা পরিমাণে চিনি দিয়েছি, প্রচুর টক, এমনি খাওয়া যাবে না। তো এর মধ্যে দেবো আমি একটু ফ্রিজের জল দিয়ে এবার এটাকে মিক্সড করব, দেখি কি হয়, খাওয়া যায় কি না। দেখো কেমন হচ্ছে বল, টক ভালো হয়নি? 1 কেজি চিনি দিয়েছি এর মধ্যে, সোনা বলছে রেখে দাও টক পরে খাবো। ঠিক এতটা চিনি দিয়েছি তাহলে বুঝতে পারছো কি পরিমাণে টক, পুরো মনে হয় কাঁচা তেঁতুলের মতো টক। তো বিট লবণ দিয়েছি আর তোমার চিনি দিয়েছি অনেকটা, তাও টক যে খাবে না বলছে, আমি একটু খাই আর সুকান্তের জন্য একটু রেখে দিই। আর এটা না খাওয়াই ভালো ওর, কারণ এটা খেলে পেট গরম হবে। লিচু তরমুজ আমরা বলি পেট ঠান্ডা থাকে কিন্তু না, এগুলো খেলে পেট গরম হয়ে যায়। তো চলো এটা আমি খেয়ে নিই, খেলার সাথে সেটা সুকান্তকে দেবো। বিশাল টক, মানে টক মিষ্টি নোনতা এরকম লাগছে, মানে মিষ্টিও লাগছে কিন্তু টকটা কিন্তু কাটেনি, টকের যে গন্ধটা সেই গন্ধটাও আসছে। এমনি খেতে ভালো লাগছে, খাটনিই বেকার হলো, ছেলে খাবে বললো খাটনিটাই বেকার হয়ে গেল। চলো, তো টকের কারণে ছেলে তো লিচুর জুসটা খেলো না, তারপরে ভাবলাম যে ওর মৌসুম্বি লেবু আছে ওটা জুস করে দিই। এর মধ্যেও চিনি দিতে হয়েছে আর বিটনুন দিতে হয়েছে, নাহলে এটাও টক, মানে লিচির থেকে কম টক। তো এটাও খায় ভালো, এর লেবু জুসটা খুব ভালো খায় ও। তো বলছে আমাকে খাইয়ে দাও, ওর হাতে যেহেতু ফোন রয়েছে বলছে আমাকে খাইয়ে দাও। দেখো এক ডোক খেয়ে আবার আমাকে দিয়ে দিয়েছে এরকম। তো যাই হোক, আমি ভিডিওটা না কালকে পর্যন্ত কন্টিনিউ করব, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেক কথা শেয়ার করব, তোমাদের সঙ্গে কিছু কথা আছে সেই কথাগুলো শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো ছেলেকে লেবু রসটা খাইয়ে এখন আমি নিচে চলে এসেছি দুধ নিতে। এই যে নিচে এসে দেখি যে শাশুড়িমা বাড়িতে নেই, বাজারে গেছে একটা দরকারে। তো বাবু দিল দুধটা, বাবুকে জিজ্ঞাসা করলাম যে মা কোথায় গেছে, বললো যে বাজারে গেছে ঠাকুরের কি জিনিস কিনতে। তো দুধটা নিয়ে এখন আমি উপরে চলে এসেছি আর এটা রাত্রেবেলা, এখন বাজে 11টা আর এটা আমাদের রাতের খাবার। সুকান্ত তো প্রোগ্রামে চলে গেছে, ছেলে দুধ ভাত মিক্সিতে আর আমার দুধ ভাত থালায়। তো ও আমি আবার কলা দিয়ে মাখিয়েছি আর এই দুধটা গরম করে রেখেছি যেহেতু গরম। তো চলো কালকে পর্যন্ত কন্টিনিউ করবো, তোমরা thank you.
ছেলে চলে গেল স্কুলে, এখন আমি ঘরটার গুছিয়ে নিই। আমি বলেছি আমি আজকে আনতে যাবো না, তুমি নিয়ে আসবা, কারণ শরীরটা ভালো না, মানে এমনি ঠিক হয়ে গেছে কিন্তু দুর্বল কাটেনি। তো চলো, জল খেয়েছি আর একটু জল খেয়ে নিই। এই যে যাবো বলে গ্লুকন ডি জল রেডি করেছিলাম, কিন্তু সুকান্ত বললো যে থাক তোমার তাহলে যা লাগবে না, আমি একেবারে নিয়ে চলে আসব। তো চলো, কিছু খাইনি, ছেলেকে শুধু দুধ পিটিয়ে খাইয়ে নিয়ে পাঠিয়ে দিয়েছি। তো আজকে রান্না করবো কিনা জানি না, আজকে শুক্রবার, শুক্রবারে আমরা মাছ মাংস যাই হোক রান্না করি, কিন্তু সুকান্ত আনবে কিনা জানি না, আনলে রান্না করবো না হলে নিরামিষ খাবো। তো চলো কাজগুলো করে নিই। তো এটা আমার সকালের টিফিন, দুধ আর কর্নফ্লেক্স। আর সুকান্ত তো ছেলেকে নিয়ে গেছে স্কুলে, ওখান থেকে কচুরি আর তরকারি আর খেয়েছে দই। তো এখন পাক্কা 11:30 বাজে, বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম আজকে যেটা পোস্ট করব। তো সেই ভিডিওটা এডিট হয়ে গেছে, সেটাকে এক্সপোর্ট করে তোমার আপলোডে বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, এখন চেকিং চলছে। তো এখন আমার কাজ বাকি আছে, ওটার একটা থাম্বনেল রেডি করে তারপরে তোমার সেট করে রেখে দেবো, তারপরে 7টার সময় পোস্ট করব, মানে 7টার সময় পাবলিশ করে দেব। তো এখন থেকে প্রতিদিন চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার, আর ব্লগ করে আমি ঘুমিয়ে পড়েছি। আর ঘুমের মধ্যে আমার হঠাৎ করে গলাটা শুকিয়ে গিয়ে কাশি হচ্ছিলো, কাশতে কাশতে ঘুমিয়ে গেছে। তারপরে ফোন করেছে সুকান্ত, ও ফোন করে আমি বললো যে আমি আসছি, আর বললো যে তুমি কেন মাছ কিনে নিয়ে আসোনি, আমাকে বলেছে আমি ছেলে স্কুলে যাচ্ছি, তুমি মাছ কিনে এনে রান্না করবো। ফাজলি মেরে বলেছে, ও বলছিলো যে আমাদের এখান থেকে তো অনেক মশলা যায়, তো ওখান থেকে কিনতে পারতে। তো মশলা সব চলে গেছে, তো আমি এখন বললাম যে তুমি হয় কিনে নিয়ে আসো নাহলে নিচে খাই। তো বললো না নিচে খাওয়া লাগবে না, ডিমের ঝোল করো। আমি এখন ডিম সেদ্ধ বসাবো, বসিয়ে নিচ থেকে রুটি নিয়ে আসবো, ছেলের জন্য রুটি বানাতে বলেছি, সেই রুটিটা ভিজিয়ে রাখবো, ছেলে আসছে, ছেলেকে একটু মানে ঠান্ডা হবে, ঘামটা বসবে, তারপরে স্নান করাবো, তারপরে খাওয়াবো, তারপরে আমি স্নান করে রান্না করতে যাব। আমার এক বন্ধু বলেছে যে রান্না করার আগে স্নান করে তারপরে রান্না করতে, মানে যে কোনো ভারী কাজ বা রান্না করার আগে স্নান করলে নাকি আমার ঠান্ডাটা লাগবে না আর জ্বর টর আসার সম্ভাবনা থাকে সেটা হবে না, যেটা আমি ভুগছি। মানে খাট পোষা করে আমার রাত্রেবেলা 7টার সময় স্নান করেছিলাম বলে আমার এই সমস্যাটা এতদিন হয়েছে। তো এখন আমি পুরোপুরি ঠিক আছি, কোমরে দেখি একটুখানি হয়তো ব্যথা আছে, একটু একটুখানি না থাকার মধ্যে অল্প একটু আছে ব্যথা। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের কথা রাখার, আর শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই। তো আমি যেগুলো জানি না সেগুলো তোমরা বলবে, সেগুলো আমি শিখবো। তো এটা আমার সত্যি খুব ভালো লাগছে, আমি খুব খুশি যে তোমরা আমাকে এত ভালোবাসো, আর কত বন্ধুরা আছে ভালো ভালো কমেন্ট করো, যারা আমার সুস্থ কামনা করো, আমার ভালো চাও, আমিও তোমাদের ভালো চাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো কতদিন এটা কন্টিনিউ করতে পারবো, মানে স্নান করে রান্না করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো আর বেশি কথা বলবো না, ডিম সুদ্ধটা বসিয়ে তারপরে নিচ থেকে রুটিটা নিয়ে আসি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। ডিম সেদ্ধ করতে গিয়ে দেখি দুটো ডিম আছে, এদিকে ছেলেকে বলেছি ডিম নিয়ে আসতে, যদি বানতে আসছে মিষ্টি বড়টা, দুটো ডিম নিয়ে আসবা, ঠিক আছে? নিচ থেকে রুটি এনে ভিজিয়ে ভিজে রেখে দিচ্ছি। হ্যাঁ সর, আর এরকম গ্যাস বুক করেছে, নতুন কি গ্যাস বেরিয়েছে, চল চল স্নান করবি, চল। তো ডিম পেলাম না, এই দুটো ডিমই রান্না করবো, এই দুটো ডিমের সঙ্গে এই দুটো সয়াবিন নিয়ে এসেছি। তো এইদিকে দেখো কলাগুলো পেকে গেছে, পশুদিন এনেছে, কলাগুলো পেকে গেছে, বেশি মজা যাবে, খেয়ে নিতে হবে আজকের মধ্যেই। আমি ভেবেছি কাঁঠালি কলা, দেখো দেখে মনে হচ্ছে পুরো কাঁঠালি কলা, কিন্তু এগুলো নাম দেয় না।
তো এদিকে বেলও পেকে গেছে, বিকালবেলার দিকে বেলের শরবত করব। এই ব্ল্যাক কালার হয়ে যাবে, ব্ল্যাক ব্ল্যাক কালার না, ব্ল্যাক হবে না। আর লিচিগুলো কালকে সব বানালাম জুস, আর এই কটা আছে। তো বেল, এই বেলটা বানাবো, নষ্ট হয়ে যাবে নাহলে। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি স্নান করে রান্না করবো। চল চল চল, আচ্ছা টেস্টি, চলো চলো স্নান করতে হবে, চলো চলো। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের ভালো হলো না। এই যে বেগুন ভাজা আর তেল মশলা কম দিয়ে এই যে ডিমের সয়াবিনের তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে পরে কথা হবে। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো খুশির খবর, খুশির খবর হলো আমাদের এখানে বৃষ্টির দেখা মিলেছে, কিন্তু মাত্র 1 সেকেন্ডের জন্য। দুম করে আসলো আর প্রচুর হাওয়া, কারেন্ট অফ হয়ে গেল, দরজা জানালা বন্ধ করব, সেই হুটোপাটা করে কোনটা করব কোনটা করব না, দুমদাম দুমদাম করে শব্দ হচ্ছে। তারপরে কোনোরকম বন্ধ করেছি করে, কিন্তু নেই। আর সুগন্ধ তো বাজারে গেছে, মানে গ্যাসে ফুসে গেছিলো, তো ওখান থেকে হুটোপাটা করে তাড়াতাড়ি করে বন্ধ করে চলে এসছে। ও আজকে বলেছিল বিরিয়ানি, তো যাই হোক বিরিয়ানিও হলো না, আর এদিকে তোমার বৃষ্টিও হলো না, কিন্তু মেঘ এখনও গুনগুন করছে। যেটুকু হয়েছে একটু হলেও মানে শান্তি পাচ্ছি, মানে স্বস্তি হয়েছে গরমের থেকে। তো তোমাদের ওখানে কাদের কাছে, মানে তোমরা যেখানে থাকো সেখানে বৃষ্টি হয়েছে কি না হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ হলো শুক্রবার, ভিডিওটা কালকে পাবে, তো কালকে কমেন্ট করে জানাবে কাদের কাদের এলাকায় তোমার শুক্রবারে এরকম সন্ধ্যাবেলার দিকে দুম করে এসে দুম করে চলে গেছে, বা কাদের ওখানে বৃষ্টি হয়েই গেছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, দেখেই বুঝতে পারছো বেলের শরবত করবো। সুকান্ত এসে বলছে খেতে দাও খেতে দাও, খেতে খেতে দাও খেতে দাও, এবং হচ্ছে মানে সন্ধ্যাবেলা এসেই বলে খেতে দাও খেতে দাও। এবার আমরা চা খাবো না শরবত খাবো, বলে খুশি আমি, তাহলে চা করি, বলছে না শরবতই করো। তো এখন বেলের শরবত করবো, তো চলো বেলটা আগে ফাটিয়ে নিই। আর ছেলে ঘুমাচ্ছে, আরাম করে ঘুমাচ্ছে, কারেন্ট অফ হয়ে গেছে, ফ্যান অফ করে দিয়েছি, তাও ওর ঘুষ নেই, মানে এত ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠেছে, স্কুলে গেছে, ওখান থেকে এসে আর ঘুমায়নি, দুষ্টুমি করেছে, তো বিকালের দিকে ঘুমিয়েছে। তো চলো বেশি কথা না বলে বেলের শরবতটা করি। শরবত বানাতে গিয়ে কারেন্ট অফ আবার, আর আমার সোনাটা তাকিয়ে পড়েছে। মশা কামড়াচ্ছে সোনা? মশা কামড়াচ্ছে? কামড়াচ্ছে না, কামড়াচ্ছে না। আচ্ছা না, গরম লাগছে তোমার? হাওয়া দিচ্ছে বাইরে আবার। আর এই যে সুকান্ত এখানে বসেছে গিটার নিয়ে, অনেকগুলো নাকি গান তুলতে হবে। বিকালের দিকে তুলছিল, এই 6:30টার দিকে গেছে আর 7টার মধ্যে চলে এসছে। তো বাইরেটা দেখো অন্ধকার, পুরো কুটকুটে অন্ধকার, আর আমাদের ইনভার্টারটা অফ হয়ে গেছে। বাবা পোকা উঠছে, দেখো গাছের পাতা নড়ছে। ওরে বাবা কি সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ কেম করে বসেছো তুমি, মজা লাগে? মজা মজা, কারেন্ট অফ, আমার সোনা দেখো কোথায় বসে আছে ঘুম থেকে উঠে। লাইট জ্বালিয়ে থাকবো, হাওয়া লাগছে ওখানে। চেয়ার, ওটা চেয়ার, হ্যাঁ পাপার পিঠ তো চেয়ার তাই। আরে পোকাটা খালি লাইটের সামনে আসছে, ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, ক্যামেরার সামনে এসে ঘুর 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 করেই যাচ্ছে। বেলের শরবত তো জুটলো না, বেলটা প্রচুর শক্ত, তো সে কারণে শরবত করা যায়নি, শুধু শুধু খেয়ে নিয়েছি। তারপরে খেয়েছি চা বিস্কুট, তারপরে সুকান্ত বললো যে আমাকে টক দই দাও, তো এটাকে লস্যি বানিয়ে দিতে বলেছিল। কারেন্ট অফ, কারেন্ট নেই, ইনভার্টারটা মানে ব্যাটারি নতুন পাল্টেছে, কোনোরকম চলছে, ফ্যান আর লাইট মিক্সি চালালেই অফ হয়ে যাবে, তো সে কারণে এরকম করে দিয়েছি। এর উপরে ভিট নুন দিয়ে দিয়েছি, নাও খাও।
তো এখন বাজে 9:30, 9টার দিকে কারেন্ট এসেছে। তো তখন শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আমার না হঠাৎ করে মাথা ধনা করছে, খুব প্রচণ্ড মাথা ধনা করছিল। আমার তো কালকে আমি শ্যাম্পু করেছি, কালকে থেকে পুরো আজকে পর্যন্ত মানে এই মাত্র আমি ঠিক করলাম, মানে উল্টে এরকম আসছে, খোঁপা করেছি, করে তারপরে আবার এই যে হেয়ার ব্যান্ড লাগিয়েছি। তো সে কারণে কী হয়েছে বলো তো, আমার অভ্যাস নেই তো টান লেগেছে, আর সে কারণে আমার খুব মাথা ধরা করছে। তো এই যে দেখো ডিপ করে আমি অমৃতাঞ্জন লাগিয়েছি, কারেন্ট অফ হয়ে গেছিলো আবার এখন আসলো। তো যাই হোক, মাথা ধরাটা একটু কমেছে, মানে কমেছে বলতে কী বলতো, ওইটা কাজ হচ্ছে তো, মানে জ্বালা করছে, তো সে কারণে মাথা ধরাটা বুঝতে পারছি না। তো ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব। কথাটা হলো, তোমাদের বলেছিলাম যে আমি আমার ছেলের জন্মদিনটা দুরকমভাবে হবে, একটা বাড়িতে সেটা হয়ে গেছে, আর একটা বলেছিলাম যে আরেকটা জায়গায় করা হবে। তো সেটা এই যে সামনে রবিবার, মানে আজকে শুক্রবার, কালকে শনি, পরশুদিন রবিবার, সুকান্ত বলেছিল যে এই রবিবারে করবে, সব ঠিকঠাক হয়ে গেছে, ওখানে 175 না 70 বাচ্চা আছে, আর ওটা পায়রাডাঙ্গার ওইদিকে মনে হয়। তো রান্নার লোকের ওখানেও কথা বলেছে, সব ঠিকঠাক আছে। তারপরে তো এই যে কদিন ধরে যে গরমটা পড়েছে, সেই গরমের কারণে আমি বললাম যে দেখো এই গরমের মধ্যে এটা করা লাগবে না, একটু ঠান্ডা পড়ুক, ওয়েদারটা একটু চেঞ্জ হোক, মানে 2-1 মাস পরে করি, বৃষ্টি বর্ষা মানে শুরু হয়ে যাক, বা তার মধ্যে বা তারপরে একটু ঠান্ডা হয় না, তখন করলে ভালো হবে। এটা মানে সব থেকে ভালো হতো যেই দিন জন্মদিন ছিল সেদিন করলে, কারণ সেদিন খুব বেশি গরম ছিল না, আবার মানে ঠান্ডাও ছিল না, তো ওটা করা যেত। এই কারণেই বলছি, গরমে করতে বারণ করছি এ কারণেই যে যেহেতু ওরা সবাই বাচ্চা, আর করলে তো বিরিয়ানি, ওই পোলাও বিরিয়ানিটাই বলেছি আমি, তো ওগুলো করলে যদি ওদের অসুবিধা হয়, সমস্যা হয়, তো সে কারণে মানে আমাদের তো কোনো ব্যাপার না, আমাদেরই তাই গরমে কিছু উল্টোপাল্টা খেলে তাই পেট খারাপ করে, তো ওদের যদি কিছু হয়, অতগুলো বাচ্চা আমাদের বাড়িতে, আমরা খাই, কিছু হলে অসুবিধা হবে না। এবার ওরা মানে অসহায় শিশু, এবার ওদের যদি কোনো সমস্যা হয় তখন তো মানে তো এই যে ভালো লাগা, ভালোবেসে যে কিছু করছি সেটাকে মানে নিজেকে মানে পাপিষ্ট পাপিষ্ট মনে হবে পাপ করেছি পাপ করেছি। তো সে কারণে বললাম যে এখন করোনা, সুকান্ত তো মানে এই রবিবারেই করার ইচ্ছা ওর, তো আমি বারণ করলাম, ও বললো ঠিক আছে। তো আমি তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করি যে আমি এটা কি ঠিক মানে সিদ্ধান্ত নিলাম না ভুল সিদ্ধান্ত নিলাম, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে এটা ঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত। যেদিন জন্মদিন সেদিন করলে ভালো হতো, কিন্তু আমার শাশুড়ি মায়ের শখ ছিল যে 5 বছর পূর্ণ হলে উনি পাঠ কীর্তন দেবে, এরকম করবে। এবার ওনার শখ, ঠাকুমা যতই হোক ঠাকুমার শখ তো পূরণ করতেই হবে বলো, তো একটা মাত্র নাতি, তো ওনার শখ থাকতেই পারে, তো আমাদের শখটা পরে। তো যাই হোক, প্রথম বছর মানে অন্নপ্রাশন এরকম বৈষ্ণব সেবা দিয়েছিল মুরারি বাবাজি, বৃন্দাবনের যারা বৈষ্ণব মতে, যারা মানে এইসব লাইনের লিঙ্ক আছে, মানে যাদের আত্মীয় স্বজন বাড়ির শ্বশুরাশাশুড়ি হোক বা মা বাবা হোক বা দাদু ঠাকুমা হোক, তারা হয়তো মুরারি বাবাজির নাম জানবে। মুরারি বাবাজি আমার ছেলের মুখে প্রসাদে, উনি নিজে থেকে আমার ছেলের মুখে প্রসাদ দিয়েছিলো। তো আমার মা আমার ছেলেকে অন্নপ্রাশনে তোমার রূপোর বাটি চামচ দিয়েছিলো, তো ওর মধ্যে করে পায়েস খাইয়ে দিয়েছিলো মুরারি বাবাজি। কিন্তু আমাদের ভাগ্য এমনই খারাপ দেখো, তখন মানে ক্যামেরা কিনেছে, তার আগের বছর ক্যামেরা কিনেছে, তো সেই ক্যামেরার মধ্যে সব ফটোগুলো তোলা আছে, এবার ওটা মেমোরিটা ফুল হয়ে গেছে, ওটা খুলে ব্যাগের মধ্যেই রেখে দিয়েছে। এবার আমরা পুরী ঘুরতে গেছি, পুরী হোটেলে হয়তো পড়ে গেছে মেমোরিটা, ওর মধ্যে অনেক স্মৃতি আছে, মানে একদম কুচকিবেলা থেকে সব স্মৃতি হাওয়া করে উধাও, মানে কি খারাপ লাগে মনে পড়লে জানো না, তো এখন মনে পড়লে এখন খারাপ লাগে যে তো মুরারি বাবাজির সঙ্গে সেই স্মৃতিগুলো নেই, কি দুঃখ লাগে জানো তো। আরেকটা কথা, মুরারি বাবাজি আজকে দেহ রেখেছেন, ওনার কিডনির সমস্যা ছিল, তো অনেকদিন ভুগেছিলো, লাস্টে একটু ভালো হয়েছিলো, বললো যে ভালো আছে, তো আজকে দেহ রেখেছেন। ওনার প্রচুর জায়গায় মন্দির আছে, বারাসাতে মন্দির আছে, আমরা বারাসাতে গিয়েছিলাম, তোমার সঙ্গে শেয়ার করেছি, বারাসাতে মুরারি বাবাজির মন্দিরে যাচ্ছি, আর বৃন্দাবনে মানে উনি বলতে পারো ফেসবুক ইউটিউব সব জায়গায় সার্চ করলে ওনাকে পাওয়া যাবে মুরারি বাবাজি। তো উনি আজকে দেহ রেখেছেন, বাবু এসেছিলো যে লাইভ করেছে, মানে ওখানে যারা দেহ রেখেছে যারা পরিচিত আছে, তো মানে মুরারি বাবাজির কম বেশি পরিচিত আছে আমার শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে, তো ওনারা তো মুরারি বাবাজির মন্দিরে যায়, ওখানে গেলে দেখা করে, ওখানে এই তো যাবে আর পুজোর সময়, তো কি বলে ওটাকে
নিয়ে আসে বা মাস তো তখন গিয়ে থাকে একটা দিনের ভোগ আমার শাশুড়িমারা দেয় তারপরে তোমার কম বেশি অনেক লোক পরিচিত আছে তাদের সঙ্গে যোগাযোগ আছে তারা বলেছে ফোনে তারপরে লাইভে দেখছিল আমিও দেখছিলাম খুব খারাপ লাগছিল ওনার অনেক বয়স হয়ে গেছে আমার ছেলের ছোটবেলার কোনো স্মৃতি থাকলো না একটা ভুলের জন্য মানে একদম কুচকিবেলা থেকে সব ছবি তোলা ছিল ওর মধ্যে প্রথম তখন কত বয়স ছিল জন্মাষ্টমীর দিন গোপাল সাজানো হয়েছিল তখন গুলোগুলো ছিল মানে খুব যে ফ্যাট ছিল আমার ছেলে এরকম না কিন্তু সেই তুলনায় একটু গুলোগুলো ছিল আর ওর গালগুলো ফোলা তো রোগ হলো না গালগুলো ফোলা ফটোতে আরও মোটা মোটা লাগে তখন ও বুঝতে পারতো না কোনোরকম বালিশ টালিশ ফ্যাকনা দিয়ে শাশুড়িমা মালা তুলসী মালা তিলক তিলক করে দিয়েছিল কোনোরকম আমাদের নিচে যে সোফাটা আছে সোফার উপরে বসিয়ে ফটো তোলা হয়েছিল অনেক কিছু করা হয়েছিল তখন ছোট ছিল তো এবার সুকান্ত কী করেছে বলছে আমাকে বলছে ফটো তুলে দাও ও আমার ছেলেকে কাঁধে তুলেছে মানে এখানটা বসিয়ে তারপর তুলবে এবার তুলতে গিয়ে না উপরে যে দরজার উপরে যে ইয়েটা থাকে না কাঠ মতো পর্দা থাকবে তো সেইখানটা হালকা গুঁতো লেগেছিলো কান্না করছিল আমরা ভয় পেয়ে গেছিলাম তো কত রকমের কত ফটো তোলা আছে আমার ছেলের ছোটোবেলায় সেটা যে কোথায় চলে গেলো সেই স্মৃতিটা মানে সুকান্ত এত পাগল মানে ওটা ফুল হয়ে গেছে তাহলে ওটা বাড়ি রেখে দে ওটা নিয়ে গেছে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে সেফটি জায়গা ব্যাগ তো মানে ক্যামেরার যে ব্যাগ সে ব্যাগের মধ্যে তো এই হচ্ছে ব্যাপার তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তো তোমরা প্লিজ জানিও যে আমার আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ভুল না ঠিক তো অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে আমার মনে হয় একটু ঠান্ডা পড়লে ভালো হবে যদিও আজকে একটু ঠান্ডা পড়েছে মানে একটুখানি এক ঝলক বৃষ্টি পড়েছে হাওয়া দিয়েছে তো সেখানে একটু ঠান্ডা পড়েছে কারেন্ট আবারও অফ হয়ে গেলো কী চালা কী শোনা আমার শোনা কী বলে জানো বকখালিকে কী বলে বলে খালি জায়গায় যাবো বকটা ভুলে যায় খালি কোথায় যাবি শোনা এখন মনে পড়েছে বলেছি তাই এদিকে আয় এদিকে আয় কোথায় যাবি বল বক খালি যাবো আমার শোনা প্রত্যেকদিন বলে খালি ঘুরতে যাবো পাপা বকখালি চলো পাপা পাহাড়ে চলো পাহাড় তো বলতে পারে না আসে না কী বলে এদিকে 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 তোমাদের শুনিয়েছিলাম তার একবার শোনাচ্ছি এদিকে আয় পাহাড় পাহাড় বাহ গুড বয় বলে পাকার পাকারে যাবো পাকারে যাবো মাথা যন্ত্রণা করছে বলে আমি চুলগুলো ছেড়ে দিয়েছি চুলটা ছেড়ে দিলে একটু হালকা লাগছে বলে মাথাটা একটু কম যন্ত্রণা করছে কিন্তু চুল বাধ্যে আমি বেশিক্ষণ চুল ছেড়ে রাখতে পারি না তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা বাই বাই গুড নাইট